সকল সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রা গ্রাস করেছিল করোনা। একদিকে যেমন কর্মহীন অসহায়, অন্যদিকে জীবনের অনিশ্চয়তা। পরিবারের সদস্যের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাতে হিমশিম খেতে হয়েছিল প্রান্তিক পরিবারের প্রধানরা। বহু সহৃদয় মানুষ স্বেচ্ছাসেবী সংগঠনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিল সে সময়। প্রত্যাশা পূরণ না হলে সরকারি বিধিনিষেধ ছিল যৎসামান্য। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে 100 দিনের কাজের অন্তর্ভুক্তকরণ, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদান, পরবর্তী বিনামূল্যে প্রতিষেধক ভ্যাকসিন প্রদান, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল সরকার পক্ষ থেকে। তার মধ্যে অন্যতম ছিল মা ক্যান্টিন, সম্পূর্ণ বিনামূল্যে মধ্যকালীন করা হতো। এই ধরনের কর্মসূচি থেকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে তা বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন পৌরসভা পঞ্চায়েত। এখনও নিয়মিত ওই পরিষেবা চালু রয়েছে প্রান্তিক পরিবারগুলোর কথা ভেবে। শান্তিপুর পৌরসভার এই ব্যবস্থা প্রতিদিন নিয়মিত উপকৃত হন শতাধিক প্রান্তিক পরিবার। তবে শান্তিপুর ডাকঘর মোড়ে অতিরিক্তভাবে চালু করা মা ক্যান্টিন চালু ছিল বিপদকালীন কিছু সময়ের জন্য। আজ ও আগামীকাল দুদিনব্যাপী চলবে তারই বর্ষপূর্তি উপলক্ষে শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, কাউন্সিলর বোর্ডের সদস্য শুভজিৎ দে সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। এদিন 200+ প্রান্তিক পরিবারের হাতে মধ্যাহ্নকালীন আহার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান ও নাগরিক এবং গুণীজন সংবর্ধনার মতো নানা কর্মসূচির বর্ষাপূরণ অনুষ্ঠানের কথা জানা যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কিছু মানুষের যাতে আহার তুলে দিতে পারে তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। তিনি আমাদের আবেদনের সাড়া দিয়ে আমাদের অনুমোদন দিয়েছিলেন সেই মা ক্যান্টিন করার অনুমতি। তারপর থেকে আমরা সেই কাজটা কিছু সমস্ত পাড়ার কিছু যুবককে নিয়ে, সকলকে নিয়ে আমরা যাতে এলাকার কিছু মানুষকে আহার তুলে দিতে পারি সেই চেষ্টা আমরা করেছি। পরবর্তী দিনে আমাদের পৌরসভায় একটি মা ক্যান্টিন স্বয়ং সিদ্ধা, আমাদের যে ওখানে একটি ঘর করা আছে আমাদের মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে আমরা প্রত্যেকটা দিন সেখান থেকে আমাদের রবিবার বাদ দিয়ে সেখানে খাবার সরবরাহ করা হয়। এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমরা পৌরসভায় যারা দায়িত্ব নিয়ে কাজ করি আমরা মাঠে ঘাটে সকলকে নিয়ে সেই কাজ একরকমভাবে কাজ করার চেষ্টা করি। এবং আজকে যে যুবকরা উদ্যোগ নিয়েছিলেন তারা আজকে এখানে সকলেই বাড়ি এখানে রয়েছেন। 1 বছর আগে তারাই উদ্যোগ নিয়ে আমাকে বলে সুবলদা, এইভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা নিশ্চয়ই এরা একটা ভালো কাজ। আমরা সেখানে জেলার সমস্ত আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করে একদম উর্ধ্বতনা কর্তৃপক্ষ থেকে আমরা অনুমোদন নিয়ে সেই কাজটা শুরু করি। আজকে 1 বছর এইভাবে কাজ চলছে। এবং এই মা ক্যান্টিনের এই ছেলেরা একে বিভিন্ন রকম সামাজিকভাবে বহু মানুষের পাশে গিয়ে তারা কিন্তু দাঁড়ান। করোনার সময় আপনারা হয়তো অনেকেই জানেন না এই খাদ্যগুলো তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। হয়ে এই করোনা মহামারী, সেই মহামারীর সময়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা রাজ্যব্যাপী এই মধ্যাহ্ন আহারের সারা রাজ্যে যে ব্যবস্থা করেছিল তারই উদ্যোগে একটা ফসল আমাদের মাননীয় সভাপতি পৌরসভা সভাপতি সুব্রত ঘোষ তারই উদ্যোগে আজকে এই মধ্যাহ্নকালে আমার 1 বছর যাবৎ চালিয়ে যাচ্ছে। এই জন্য এই উদ্যোগকে আমি আবার মাননীয় সভাপতি সুব্রত ঘোষকে ধন্যবাদ জানাই এবং এই মা ক্যান্টিনের সঙ্গে যা যুক্ত তাদের নিয়োগ প্রচার প্রতিষ্ঠা এবং আগামী দিনে এদের যে প্রচেষ্টা সাধারণ মানুষের কাজে যাব এবং এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানি। এই মা ক্যান্টিনের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি আমার সঠিক বক্তব্য শেষ করছি। কাছে যারা মানসিক ভারসাম্যহীন তাদের কাছে প্রতি নিয়ত তারা খাবার পৌঁছে দেন, আমরা তাদের কাছে শান্তিপুর মা ক্যান্টিনের পক্ষ থেকে প্রথম খাবার তুলে দেব। শান্তিপুর নবজাগরণ পরিবারের পক্ষে রণাপ্রসাদ ভট্টাচার্য রয়েছে, রণাকে একটু আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চের কাছে আসবার জন্য। রণার হাতে আমরা তুলে দেব দুপুরের দীপিকা অন্নের আমরা আয়োজন করেছি সেই ব্যবস্থা যেটি আমরা করেছি আজকে মা ক্যান্টিনের পক্ষ থেকে। প্রথমেই আমরা খাদ্য সামগ্রী তুলে দেবো শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর নবজাগরণের কর্মকর্তাদের আমাদের মধ্যে উপস্থিত প্রবীণ নাগরিকদের হাতে, এলাকার অধিবাসী বৃন্দদের হাতে। শুভজিৎ দে চেয়ারম্যান ইন কাউন্সিল, তিনি এই তুলে দিলেন খাবার।
সুবন শেঠ, আমাদের এক একজন মানুষ এক একজন সম্পদ দিচ্ছে প্রসেনজিৎ, মাতেরবিল কমিটির অন্যতম সদস্য প্রসেনজিৎ। বিজয় কমিটির পক্ষ থেকে হারুদাকে একটুখানি ডেকে নেব, অন্যতম সক্রিয় সদস্য শান্তিপুর মা ক্যান্টিন কমিটির, আমাদের শান্তিপুর মা ক্যান্টিন কমিটির অন্যতম সক্রিয় সদস্য, যাদের ছাড়া ভাবতেই পারি না আমরা শান্তিপুর মা ক্যান্টিন। গত বছর ঠিক এই একই দিনে আমরা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আবেদন করেছিলাম মা ক্যান্টিন চালানোর জন্য, তিনি আমাদের আবেদনে অ্যাপ্রুভ করেছিলেন। তিনি তারপর থেকে আমরা এক বছর প্রায় ওখানে এক মাস মতন আমরা এখানে বিভিন্ন রকম মানে যারা দুস্থ মানুষ তাদের এখানে খাবার বিতরণ করি। এরপরে আমরা কিছু যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের বাড়ি বাড়িও আমরা কিছু খাবার পৌঁছে দিই তাদের বাড়িতে গিয়ে। আজকে সেই একই দিন আজকে এক বছর অনুষ্ঠান আমাদের পৌরসভার মাধ্যমেও আমাদের এই খাবার অভিযান চলছে। আমরা প্রত্যেকটা দিন আমরা পৌরসভা থেকেও যেহেতু আমি একজন পৌরসভার সভাপতি, সুতরাং আজকে মা ক্যান্টিনটাও আমরাই শুরু করেছিলাম। যে পৌরসভা থেকে আমাদের সেইটা 12 মাস আমাদের সেই কাজ চলছে। আমরা যে বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে এখানে কিছু মানুষকে সেই আহার ঠিকভাবে তুলে দেওয়ার জন্য এখানে উদ্যোগ হয়েছে। আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমাদের রবিবারের দিন আরও আমাদের কিছু সামাজিক অনুষ্ঠান আছে, সেখানে ব্লাড ডোনার ক্যাম্প আছে শান্তিপুরের, যারা মাধ্যমিক কৃতি সন্তান যারা শান্তিপুরের সাফল্য লাভ করেছে তাদের কিন্তু দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু আপনার পিছিয়ে পড়া মানুষ তাদের কিছু নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠানে আমাদের শান্তিপুরের সমস্ত মানুষকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি মা ক্যান্টিন কমিটির সভাপতি হিসেবে সকলকে আমন্ত্রণ জানাই যে এই শুভ দিন। আচ্ছা, এই মা ক্যান্টিন কি আগামী দিনে চলেই যাবে? মা ক্যান্টিন আমাদের যেহেতু ধরুন পৌরসভাতে আমরা একটু 12 মাস আমরা চালাচ্ছি, সভাপতি হিসেবে আমরা পৌরসভার পক্ষ থেকে এটা কিন্তু 12 মাস আমরা চালাচ্ছি, সেই কাজ আমাদের থাকবে প্রতি বছর এই দিনে আমি করে আমরা এই অনুষ্ঠানগুলো করি। আজ কতজনকে খাদ্য সামগ্রী দেওয়া হলো? আজকে এখান থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের কাছে, আজকে সেই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। আপনাদের পরবর্তী অনুষ্ঠান কীবারে হচ্ছে, কবে? কালকে একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে, এবং রবিবারের দিন আমাদের সকালে ব্লাড ডোনার ক্যাম্প আছে, এবং কিছু ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান আছে, এবং সামাজিক কিছু মানুষকে আমরা সম্বর্ধিত করবো এই একই অনুষ্ঠান থেকে। মা ক্যান্টিনের মঞ্চেই হবে তো? মা ক্যান্টিনের মঞ্চ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।